আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটি তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তো এই অধ্যায়টার নাম হচ্ছে মিডিয়া ব্যবহারে যত্নবান হয়। এখানে হচ্ছে আমাদেরকে একটি ছক দেওয়া হয়েছে, তো সেটা আমি তোমাদেরকে পূরণ করতে সাহায্য করব। এখানে লেখা আছে আমাদের জীবনে মিডিয়ার প্রভাব। তো মূল মেসেজ বা বিষয়বস্তু ধরন, এখানে আমাদেরকে একটা জিনিস দিতে হবে, মানে মূল মেসেজ যেটা থাকবে সেটা আমাদের শারীরিক স্বাস্থ্যে ইতিবাচক প্রভাবটা লিখব। আমাদের মানসিক এবং শারীরিক দুইটার হচ্ছে গিয়ে স্বাস্থ্যের আমরা প্রভাবটা লিখব, ইতিবাচক লিখব। এখানে মানে ভালো প্রভাবটা আর এখানে হচ্ছে খারাপ প্রভাবটা। তো আমরা প্রথমে চলো দেখে নিই মূল মেসেজটা কী, বিষয়বস্তুটা। ঘরে বসে অনলাইনে কেনাকাটা করা, তাহলে শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য পারস্পরিক সম্পর্কে ইতিবাচক প্রভাব। কষ্ট করে বাজারে বা মার্কেটে যাওয়ার প্রয়োজন পড়ে না, এতে করে আমাদের মানসিক চাপ অনেক অংশে হ্রাস পায়। তাহলে যদি আমরা নেতিবাচকটা দেখতে যাই, আসলে যেটা করি না কেন সেটা কিন্তু অন্য একটা প্রভাব থাকে, ভালো থাকলে এবং ভালোও থাকবে খারাপও থাকবে। যেদিকে যদি আমরা দেখতে পাই শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য পারস্পরিক সম্পর্কে নেতিবাচক প্রভাব, যেহেতু বাজারে বা মার্কেটে যাওয়ার প্রয়োজন পড়ে না, তাই পণ্য সামগ্রী সরাসরি দেখে নেওয়ার কোনো সুযোগ থাকে না। অর্থাৎ হচ্ছে গিয়ে আমরা মানে কোনো একটা জিনিস দেখে নিলে সেটা হচ্ছে কি আমরা ভালো করে দেখে নিতে পারি, বুঝে নিতে পারি, কোথায় কিছু থাকলে সেটা আমরা আর নেই না। তো এইটা বলা হয়েছে এখানে নেতিবাচক প্রভাবে। এরপর চলো আমরা আরও দেখতে পাই, আরও হচ্ছে কি দুইটা আমাদের ছকরণ করতে হবে। তাহলে এখানে আছে মূল মেসেজ, নিয়মিত ব্যায়াম করা। তো শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য ও পারস্পরিক সম্পর্কে ইতিবাচক প্রভাব। নিয়মিত ব্যায়ামের ফলে আমাদের শরীরের পেশি শক্ত ও সরল হয়, শরীরের শক্তি ও কাজ করার ক্ষমতা বাড়ে। তাহলে এর নেতিবাচক প্রভাবটা আমরা দেখি, শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য পারস্পরিক সম্পর্কে নেতিবাচক প্রভাব। আমরা সাধারণত টেলিভিশন আসক্ত হয়ে পড়লে এক নাগারে তার দেখতেই থাকি। একটানা বসে থাকার কারণে আমাদের হচ্ছে শারীরিক অবক্ষয় হতে পারে। এরপর যদি আমরা একটা লাস্টটা দেখি, তাহলে এটা হচ্ছে আমাদের শেষ নাম্বারটা, যেটা হচ্ছে মূল মেসেজ থাকছে আমাদের খাবার বিক্রি। তারপর হচ্ছে গিয়ে শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য পারস্পরিক সম্পর্কে ইতিবাচক প্রভাবে হচ্ছে গিয়ে আমরা বলতে পারি বিভিন্ন ধরনের স্বাস্থ্যকর খাবার বিক্রি হয় যা স্বাস্থ্যের জন্য ভালো। তাহলে যেহেতু ইতিবাচক আছে, এবার হচ্ছে গিয়ে খারাপ দিক তো থাকবে, তাহলে সেটা হচ্ছে গিয়ে শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য পারস্পরিক সম্পর্কে নেতিবাচক প্রভাব। মিডিয়ার মাধ্যমে ভেজালযুক্ত খাবারও বিক্রি করা হয় যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। অর্থাৎ হচ্ছে গিয়ে অনেকে খাবার মানে যে মশলা দেওয়া হয় বা যা ইউজ করে তা হচ্ছে খাবারের জন্য হচ্ছে অনেক পরিমাণ বিষাক্ত হয়ে থাকে। তো এখানে লেখা দিচ্ছে হচ্ছে কি ভেজালমুক্ত। তো আজকে হচ্ছে গিয়ে আমাদের ছকটা এতটুকু ছিল। সো দেখা হবে নেক্সট ভিডিওতে।